বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর ভারত আর রাশিয়াকে নিয়ে। কেননা এই মুহূর্তে রাশিয়া ভারতকে স্পষ্ট বারণ করে দিয়েছে। কি বারণ করলো ভারতকে আর রাশিয়া কেনই বা এইরকম করছে সেটা জানার আগে আমি আপনাদের প্রথমে বলে দিই, আজকের দিনে জিও পলিটিক্সে কেউ কারো পারমানেন্ট বন্ধু নয়, আবার কেউ কারো পারমানেন্ট শত্রু নয়। তাই সময় এসেছে ভারতও নিজের স্বার্থ অনুসারে বন্ধু বানানো আর শত্রু বানানো। কেননা ইতিহাস আর বর্তমান সাক্ষী আছে, নিজের সব থেকে কাছের লোকেরাই সব থেকে বড় ধোকাদাড়িটা দিয়ে থাকে। তো চলুন জেনে নিই পুরো ভিডিওটিতে হয়েছেটা কি। তো বন্ধুরা, রাশিয়া ভারতের উপর বিটকে লাগিয়ে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বিশ্বের জঙ্গি উৎপাদনকারী আর জঙ্গি সমর্থনকারী নেতা এরদোগান আর তুর্কিকে বাঁচিয়ে দেবে রাশিয়া। কেননা এই মুহূর্তে একটি বড় খবর সামনে বেরিয়ে আসছে যে গ্রিসের একটি ডিফেন্স এক্সপার্ট ছিল, উনি গ্রিসের সরকারকে উপদেশ বা অ্যাডভাইস দিয়েছিল যে আমাদের সাথে আজকের দিনে তুর্কির যে সমস্যা চলছে সেই সমস্যাকে মেটানোর জন্য ভারত থেকে 100 কিংবা 150 মতন ব্রহ্মোস মিসাইলকে কিনে নিন, যেটির দ্বারা তুর্কিকে চুপ করানো একদম সহজ ব্যাপার হয়ে যাবে। কিন্তু এখন এই বিষয়টিতে রাশিয়ার এন্ট্রি হয়ে গেছে আর এখন খবর সামনে বেরিয়ে আসছে এটাই যে রাশিয়া আজকের দিনে ভারতের সাথে পশ্চিমা দেশের বন্ধুত্বের কারণে ভারত রাশিয়ার সমর্থন দেবে না, যে ভারত গ্রিসের কাছে ব্রহ্মোসকে বিক্রি যেন না করে। আসলে এই মুহূর্তে এমন কথা বলা হচ্ছে যে গ্রিস ন্যাটোর মেম্বার, তার উপর আবার গ্রিস ইউক্রেনের অনেক বড় সহায়তা করেছে রাশিয়ার ইউক্রেনের লড়াই। তাই এমত অবস্থায় রাশিয়া ভারতের ব্রহ্মোসকে বিক্রি করতে কখনোই দেবে না। আমি আপনাদের বলে দিই, এখানে কিন্তু তুর্কিও ইউক্রেনকে অনেক সাহায্য করেছে। এখানে আপনাদের এটাও জানা উচিত যে তুর্কির ড্রোন কিন্তু গুণগান আপনারা ভালোই শুনেছিলেন যুদ্ধের শুরুর দিকে। অপরদিকে ইউক্রেনের কাছে তুর্কির বাইরাক্তার টিবি-2 ড্রোন ভালোই বিক্রি করেছে, যখনই রাশিয়া সেগুলোকে তাদের অ্যাডভান্স ওয়ারফেয়ার ডিফেন্স সিস্টেম আর মিসাইল দিয়ে সেগুলোকে ধ্বংস করতে শুরু হয়েছে, তারপরে তার অস্তিত্ব হারিয়ে যায় ব্যাটেল ফিল্ড থেকে। আর এই ড্রোন দিয়ে রাশিয়ার সেনাকে প্রথম দিকে ভালোই ক্ষতি করেছিল ইউক্রেন। কিন্তু এখানে গ্রিসকে ভারতে ব্রহ্মোস মিসাইল দেওয়াতে রাশিয়ার মনে আরও একটি সন্দেহ জেগেছে যে যদি গ্রিসকে ভারত ব্রহ্মোস মিসাইল দেওয়া হয়, তাহলে এই মিসাইলের টেকনোলজি যদি ন্যাটোর হাতে লাগতে পারে, তাহলে এই মিসাইলের দমে বা এই টেকনোলজি যদি ইউক্রেনের হাতে লেগে যায়, তাহলে সেটি ইউক্রেন রাশিয়ার খেলাফ কিন্তু ব্যবহার করবে। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা এটাও বলবেন, ভারতের ব্রহ্মোসকে ছেড়ে ভারতের যে ট্র্যাকটিক্যাল পোলাই মিসাইল আছে সেটাকে কি এখন গ্রিসকে দেওয়া উচিত। এর সাথে আপনারা এটাও লিখে জানান, আজকের দিনে রাশিয়া ভারতের জন্য কতটা ভরসমান। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।